আমরা সুরঙ্গ দেখতে এসেছি। সুরঙ্গর পরে যদি দেখি, আসলে আমার আম্মুর ব্যক্তিগতভাবে সাকিব খান অনেক বেশি পছন্দ, তাই এরপরে প্রিয়তমা দেখবো। খুবই সুন্দর মানিয়েছে, দুজনের কেমিস্ট্রি খুব সুন্দর ছিল এবং কাপল হিসাবে খুবই ভালো লেগেছে। এটাই হওয়া উচিত, একদম ডিফারেন্ট একটা কাপল আমরা দেখতে পেলাম। সিনেমাটা কি রোমান্টিক নাকি অ্যাকশন আছে? বোথ, মানে রোমান্টিকও ছিল এবং অ্যাকশন দুইটাই ছিল এবং এন্টারটেইনও হয়েছে, মানে সবই ছিল। শেষের দিকে গিয়ে দেখলাম যে অনেক মানুষ চোখ মুছে বেরোচ্ছে, এটা কেমন কি হয়েছে? এটা আসলে একটা ইমোশন সবার, মানে এটা গল্পটা এমন বুঝিয়েছে যে প্রেমিক তার প্রিয়তমাকে না পাওয়ার জন্য যে একদম আজীবন বিয়ে করেনি এই জিনিসটা, এবং যারা দেখেছে তার অনেকেই এবং আমার নিজেরও খুব ইমোশনাল লাগছিলো যে চোখে পানি চলে আসছে। একটা ভাষার যে যিনি করছে ওনার ক্যারেক্টারটা তো অসাধারণ ছিল, ওনার ভাষাগুলো আর ওনার ক্যারেক্টারটা আমরা সব থেকে বেশি এনজয় করছি এই এই সিনেমাটাতে। ছোট পর্দা বা না বড় পর্দায় নিশ্চয়ই বেশি ভালো লাগছে, কারণ আমি তো এখন বড় পর্দাতেই হচ্ছে ভাইয়াকে অলওয়েজ দেখতে চাইবো, যেহেতু ছোট পর্দায় দেখতে দেখতে অভ্যস্ত। আমাদের সবার একটা এক্সপেকটেশন ছিল যে ভাইয়া বড় পর্দায় আসবে, সো সেই এক্সপেকটেশনটাও ভাইয়া পূরণ করছে। আর আশা করি সামনেও ভাইয়া এরকম বড় বড় সিনেমাগুলো আমাদের সাথে যেমনটা ভেবে সিনেমা হলে এসেছিলেন সে তেমনটা কি পেয়েছেন? তার থেকেও বেশি হচ্ছে আমরা পেয়েছি। আচ্ছা, এমন সিনেমার ভিতরে এমন কোন সিন বা এমন কোন দৃশ্য আপনার হৃদয় ছুঁয়ে গিয়েছিল? টাকা যেটা, হ্যাঁ টাকার ব্যাপারটা, লাস্ট মোমেন্টে যখন হচ্ছে ভাইয়া ময়নাকে হচ্ছে যখন টাকার মধ্যেই পুড়িয়ে ফেলে যে টাকা টাকা কি তুমি ভালোবাসো, আসলে হ্যাঁ টাকার প্রতি টান ছিল বাট মাসুদের প্রতি টান ছিল না। এন্ড যখন ময়না যখন তার মাসুদের হচ্ছে মাসুদ ভাইয়ার বন্ধুর সাথে উনি পালিয়ে যায়, তখন তারপর থেকে মাসুদের যেই ফিলিংস, ইমোশন, হার্ট ব্রোকেন, সেই মোমেন্টসগুলো আমার অনেক ভালো লাগছে। দিদিকে খুব পছন্দ করি তাই প্রিয়তমা